আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ তৈরি করবো লাচ্ছি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আমি ব্লেন্ডার জারে এখানে 500 গ্রাম মিষ্টি দই নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি চিনি, চিনি বেশি দিব না কারণ দই মিষ্টি। 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। তিন টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি। বরফকুচি দিয়ে দিচ্ছি। লাচ্ছি মানে যত ঠান্ডা হবে ততই মজার হয় খেতে। দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি বড় সাইজের একটি লেবুর রস দিয়ে দিয়েছি। এখন পানি দিয়ে দিচ্ছি, এবার ব্লেন্ড করে নেব। আমি ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব সহজেই তৈরি হয়ে গেছে। এখন আমি গ্লাসে নিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেছে, খুব সহজেই আমার লাচ্ছি তৈরি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, এমন সহজ সহজ রেসিপি পেতে প্লিজ সাবস্ক্রাইব।